ব্রহ্মপুত্র নদের ভাঙনে দিশেহারা শেরপুরের নকলার নারায়ণখোলা গ্রামের মানুষ। চলতি বছর চতুর্থবারের ভাঙনে নিঃস্ব অনেকে। একই পর এক বিলীন হচ্ছে বসতভিটা, রাস্তাঘাট, আবাদি জমি, মসজিদ, কবরস্থান ও শিক্ষা প্রতিষ্ঠান। দাবি উঠেছে স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের। চলতি বছর ব্রহ্মপুত্রের চতুর্থবারের ভাঙনে ভেঙেছে সিরাজ মিয়ার শেষ সম্বল মুদি দোকান, ধ্বংসাবশেষ সরিয়ে রাখছেন অন্যের জমিতে। এবছর এরই মধ্যে বিলীন হয়েছে শেরপুরের নকলা উপজেলার নারায়ণখোলা গ্রামের প্রায় 150 একর আবাদি জমি, অন্তত 50টি বসত ভিটা, 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। মেলা দিন প্রাথমিক বিদ্যালয়ের বহুতল ভবনের পর ব্রহ্মপুত্র নিয়ে গেছে অস্থায়ী স্কুলটিও। একের পর এক বিলীন হচ্ছে নারায়ণখোলার রাস্তাঘাট, মসজিদ, কবরস্থানও। নিঃস্ব অন্তত 1500 পরিবার। জমিন জোড়া তো জানিবার নিচেই আনা, শেষ পর্যন্ত বিড়া বাড়ি করে যে বসত বাড়ি করে অন্য একটু জায়গা রয়েছে, এই জায়গাটা অন্তত নিতে আছে। সকালে উঠা দেখি এই পুরা ভাঙ্গা চৌচি রয়ে গেছে, সর্বশেষ হয়ে গেল আমার সব কিছু। জমা জমি নিয়ে লগা ব্যাগ দান দন করছে, এগুলো ভাঙ্গা নিয়ে লগা। সরকারের কাছে একটা আবেদন জানাই যেটা দ্রুতভাবে যাতে আমরা এটার কোনো ব্যবস্থা সরকার নিয়ে। ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে 200 মিটার তীরে জিও ব্যাগ ফেলা সহ 3টি প্রকল্প হাতে নিয়েছে পানি উন্নয়ন বোর্ড, আর প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধির। এই অপূরণীয় ক্ষতি থেকে বাঁচার জন্য আমরা খুব দ্রুতভাবে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড সহ বিভিন্ন জায়গায় আমরা ইতিমধ্যে আমাদের বার্তা পৌঁছিয়েছি। তারা ইতিমধ্যে আশ্বাস দিয়েছে, আমাদের মাননীয় সংসদ সদস্য, তিনিও আশ্বস্ত করেছেন এই বিষয়টা উনিও দেখবেন। গত এক দশকে ব্রহ্মপুত্রের গর্ভে বিলীন হয়েছে অন্তত 1600 একর কৃষি জমি। ভাঙন রোধে দ্রুত স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।